ডিএইচ এসএমএস এডুকেশন ইউটিউব চ্যানেলের অন্য একটি ভিডিওলৈ স্বাগত জানাইছো। সমাগত মেট্রিক আর হায়ার সেকেন্ডারি পরীক্ষা ছাত্র জীবনের অতি গুরুত্বপূর্ণ পরীক্ষা। কেবল মেট্রিক আর হায়ার সেকেন্ডারিয়ে নহয়, ছাত্র জীবনের প্রতিটি পরীক্ষাই গুরুত্বপূর্ণ। প্রতিটি পরীক্ষাতে ছাত্রছাত্রী সকলে ভাল ফলাফল লাভ করিব বিচাৰে। সো আজির এই ভিডিওটির যোগেদি আমি আলোচনা করিম এনে কিছুমান গোপনীয়তা বা টিপসর বিষয়ে, যুমূহে ছাত্রছাত্রী সকলক একটা ভাল ফলাফল কড়াই অনাত বারুকয়ে সহায় করে। নাম্বার ওয়ান, স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করক। প্রথমতে আপনার শৈক্ষিক লক্ষ্য নির্ধারণ করক আর প্রতিটি বিষয়ত আপনি কিমান নম্বর লাভ করিব বিচাৰে সেইটো নির্ধারণ করক। ইয়া আপনার প্রতিটি বিষয়ত ভাল নম্বর লাভ করার যথেষ্ট সহায় করিব। নাম্বার টু, অধ্যয়নের সময়সূচী তৈয়ার করক। প্রতিটি বিষয় বা বিষয়ের বাবে নির্দিষ্ট সময় নির্ধারণ করে সুগাঁথনিযুক্ত সময়সূচীরে আপনার অধ্যয়নের সময় সংগঠিত করক। ইয়া আপনার নিয়মিত অধ্যয়নত যথেষ্ট সহায় করিব। নাম্বার থ্রি, অগ্রাধিকার দিয়ক। আপনার আটাইতকৈ প্রত্যাহ্বানমূলক বা গুরুত্বপূর্ণ বিষয়বোৰৰ ওপৰত গুরুত্ব দিয়ক, যাতে আপনি সেইবোৰ আয়ত্ত কৰিবলৈ পর্যাপ্ত সময় পায়। ইয়ে আপনার প্রতিটি বিষয়ত পর্যাপ্ত জ্ঞান লাভ করাত সহায় করিব। নাম্বার ফোর, ফলপ্রসূ টোকালক। শ্রেণীর সময়ত বা পড়ে থাকার সময়ত স্পষ্ট আর সংক্ষিপ্ত টোকালক, যাতে আপনি বিষয়বস্তু পর্যালোচনা আর বুঝিবলৈ সহায় করে। নাম্বার ফাইভ, সক্রিয় শিক্ষণ অর্থাৎ গ্রুপ ডিসকাশন। কোনো বিষয়ের সারাংশ আলোচনা বা আন কারোবি শিকাই সক্রিয়ভাবে জড়িত হোক, ইয়া আপনার নিজের ভুল বা আহ্বাসমূহ দূর করাত সহায় করে। নাম্বার সিক্স, অনুশীলনের সমস্যা। গণিত বা বিজ্ঞানের দরে বিষয়ের বাবে আপনার বুঝাবুঝি শক্তিশালী করবলৈ সমস্যা আর অনুশীলনের অনুশীলন করক। নাম্বার সেভেন, একাধিক সম্পদ ব্যবহার করা। আপনার বুঝাত অসুবিধা হওয়া বিষয়টির বিষয়ে ব্যাপক বুঝাবুঝি লাভ করবলৈ পাঠ্যপুথি, অনলাইন সম্পদ যেনে ইউটিউব, গুগল আর অন্যান্য সামগ্রীর পরামর্শ লোক। নাম্বার এইট, অধ্যয়ন গোট। সহপাঠীর সঙ্গে যোগদান বা অধ্যয়ন গোট গঠন করে সিজনে সিজনের সঙ্গে আলোচনা করক। ইয়ে আপনার প্রতিটি বিষয়ত ভাল নম্বর লাভ করাত যথেষ্ট সহায় করিব। নাম্বার নাইন, মানসিক চাপ পরিচালনা করক। পরীক্ষার সময়ত শান্ত হয়ে থাকিবলৈ ধ্যান, গভীর বহা বা ব্যায়ামের দরে মানসিক চাপ নিয়ন্ত্রণ কৌশল বিকশিত করক। নাম্বার টেন, পর্যালোচনা আর আত্মমূল্যায়ন। নিয়মিতভাবে আপনার টোকাসমূহ পর্যালোচনা করক, অনুশীলন পরীক্ষার সঙ্গে নিজকে পরীক্ষা করক আর উন্নতির বাবে দুর্বল ক্ষেত্রসমূহ চিনাক্ত করবলৈ আপনার প্রদর্শন বিশ্লেষণ করক।